নিরামিষের সাথে আমিষ যোগ করলে নিরামিষ আমিষ হয়ে যায়। আচ্ছা, উল্টোটা তো হতে পারতো। যাকে সেসব বাক বিতণ্ডায় না গিয়ে আজকে একটি আমিষ পদকে নিরামিষভাবে রান্না করা যায়। আজকের নতুন পদ তিল চিকেন। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এবং সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে রাখুন। তিল চিকেন করতে লাগছে মুরগির মাংস 500 গ্রাম, টক দই, সর্ষের তেল, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, সাদা তিল বাটা, এছাড়া স্বাদের জন্য চিনি, লবণ এবং তেজপাতা, কাঁচা লঙ্কাও লাগছে। আমরা প্রথমে মাংসের মধ্যে গোলমরিচ গুঁড়ো, আদা বাটা এবং ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। এরপর মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। যে কোনো মাংস, খাসির মাংস বা মুরগির মাংস যাই হোক, কিছুক্ষণ মাখিয়ে রাখলে তাতে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এবার ওভেনে কড়াই গরম করে আমরা সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এরপর মেখে রাখা যে মাংস সেটা তেলের মধ্যে ছেড়ে দেব। মাংস তেলের মধ্যে ছাড়ার সময় খেয়াল রাখবেন যেন হাতে ছিটকে না আসে। এরপর আমরা এর মধ্যে একে একে দিয়ে দেবো চিনি, টমেটো সস। আপনারা টমেটো সসের বদলে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। দেওয়া হচ্ছে লবণ, তেজপাতা আর কাঁচা লঙ্কা। যেহেতু রান্নাটা একটু সাদা সাদা হবে, তাই কাঁচা লঙ্কা লাল ও সবুজ দু রকমই দেওয়া হলো, যাতে দেখতে সুন্দর লাগে। এবার আমরা মাংসটাকে তেলের মধ্যে নেড়ে একটু কষিয়ে নেব। এই মাংসের রেসিপিটা খুব চটজলদি রান্না হয়, খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এখানে মাংসটা তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ মাংসটা কষা আমাদের প্রায় হয়ে এসছে। এবার এই মাংসের মধ্যে আমরা গ্রেভিটা তৈরি করার জন্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে এবার আমরা মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। যখন প্রায় 10-15 মিনিট হয়ে যাবে, তারপরে ঢাকাটা খুলে দেখব যে মাংসটা কীরকম সিদ্ধ হয়েছে। যদি দেখি অল্প সিদ্ধ হয়ে এসছে, তারপরে আমরা যে সাদা তিল বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে প্রায় 500 মুরগির মাংস ব্যবহার করা হয়েছে এবং সেই অনুযায়ী এখানে তিল বাটা দেওয়া হচ্ছে। তিল বাটা দেওয়ার পরে দেখুন ঝোলের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেল এবং দেখতেও বেশ সুন্দর লাগছে। তিল বাটাটা পুরো ঝোলের সাথে যখন মিশে যাবে, তখন এটাকে আবার আমরা একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। প্রায় 15 মিনিট পরে আবার আমরা ঢাকাটা খুলব এবং দেখব যে কেমন হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে প্রায় ঝোলটা হয়ে এসছে। নামানোর আগে এর ওপর আমরা শাহি গরম মশলা ছড়িয়ে দেব এবং ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখানে আমাদের মাংস হয়ে এসছে। এবার আমরা এই গরম গরম মাংস পরিবেশন করে নেব। এটা আপনারা ভাত, রুটি যার সাথে ইচ্ছা খেতে পারেন। যদি রুটির সাথে খান তাহলে ঝোলটাকে আরেকটু ফুটিয়ে নেবেন এবং মাখো মাখো করে নেবেন। এইভাবেই আমাদের তৈরি হয়ে গেল তিল চিকেন। রান্নার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। এরকম আরও ভালো ভালো রান্না আমাদের চ্যানেলে আসতে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।